বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ত্রিপুরা রাজ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে সাংবাদিকদের উপর অতর্কিত আক্রমণ যেন একটা নিয়মে পরিণত হয়ে গেছে। এমনই এক ঘটনা আবারও ঘটল আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া অম্পি চমুনিতে। কর্তব্যরত সাংবাদিককে পেটাল এবং খাকি উর্দিধারী পুলিশের ভূমিকা ছিল সেখানে নিষ্কর্মতা। পুলিশ যেন সেখানে শুধুমাত্র দর্শকের ভূমিকায় ছিল। রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া অম্পি চমুনিতে কোন এক বিষয়কে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বচসা বাধে। ঘটনাস্থলে প্রচুর লোক জড়ো হয়ে যায়, উপস্থিত হয় পুলিশ এবং সাংবাদিকও। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন দুষ্কৃতিকারী সাংবাদিক রাহুল পালের উপর অতর্কিতভাবে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই পুলিশের সামনে সাংবাদিক রাহুলকে এলোপাথারিভাবে পেটাতে থাকে দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যেই সাংবাদিকদের গলায় থাকা স্বর্ণের চেইন সহ হাতের আঙ্গুলে থাকা দুটি আংটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পরে কর্তব্যরত সাংবাদিকরা এই খবর শুনতে পেয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় যে থানার সেকেন্ড ওসি রঞ্জন বিশ্বাস কর্মরত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার সহ তাচ্ছিল্য আচরণ করতে থাকেন এবং কোনোভাবেই তাদের অভিযোগ তারা শুনতে রাজি নন। যদিও থানার ওসি সুবিনোমল বর্মন এমন ঘটনা প্রত্যক্ষ করে সহযোগিতা করেন সাংবাদিকদের। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তবে যে বিষয়টা আবারও উঠে আসছে যে পুলিশ সামনে থাকা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতিকারীরা এক সাংবাদিককে বেধড়ক পেটালো সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংবাদিক রাহুলকে এলোপাথারিভাবে মারা হয়েছে এবং এই বিষয়টাকে নিয়ে সেখানে মামলাও দায়ের করা হয়েছে থানায়। যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সাংবাদিকরা। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা শুনব। আমি শুনছিলাম সন্ধ্যা নাগাদ একটা খবর পেয়েছি যে অন্তিচমনি এলাকাতে একটা মারপিটের ঘটনা বিতছে। তো যথারীতি আমি আমার সাংবাদিকতার দায়িত্ব পালন করার জন্য অন্তিচমনি এলাকাতে ছুটে যাই এবং এটা সাতটা নাগাদ ঘটনাটা সাতটার দিকে। তো আমি যাওয়ার পরে দেখলাম যে অন্তিচমনির একটা গল্লিতে মারপিট চলতেছে দুটা গোষ্ঠীর মধ্যে। তো মারপিট চলাকালীন সময়ে ঘটনা হয়েছে, আমি ওই জায়গাতে গেলাম, সংবাদ সংগ্রহ করতে, ভিডিও করতেছি, আমি সব কিছু করতেছি। তো এমন সময় হঠাৎ করে মারপিট করতে করতে দেখলাম তারা আসাম আগরতলা জাতীয় সড়কে আয় বললো। জাতীয় সড়কে আসার পরে জাতীয় সড়কের পাশে যে চানাচুর বিক্রি করতেছে এরকম একটা চানাচুরের ঠেলাতে তারা ভাঙচুর চালাইতেছে, এরকম চলছে। তো আমি যথারীতি সংবাদ সংগ্রহ করতেছি, হঠাৎ করে আমার উপরে আক্রমণ, ঘুষি টুসি মারলো তারা, আক্রমণ করলো তারা। আমি দেখলাম যে দুজনের আমি চিনতে পারছি কিন্তু আরও একজন ছিল তাদের সঙ্গে, আরও লোক ছিল। দুজনের নাম, একজন হয়েছে বাপন দাস, আরেকজনের নাম হয়েছে গিয়া, তার নাম শান্তু দেববর্মা খুব সম্ভবত। তো দেখলাম যা তাদের সঙ্গে আরও ছিল কিন্তু তিনজন ফ্রন্টে থাকতে সেটা মারধর করছে। আমার গলাতে একটা চেন ছিল, চেন তো তারা চিন্তাই করছে, আঙুলে আংটি ছিল দুটা, ইয়েও তারা আমার টাইনাল হয়ে গেছে। তো আমি তারা কারা যারা আপনার এই চিনছি না, সত্যি কথা বলতে আমি কারোর লাগে সত্যি আমার কোনো কিচ্ছু নাই, আমার এটা মানে কোনো কিচ্ছুই নাই। এখানে একটা অভিযোগ আছে যে সাংবাদিকের উপর একটা হাত এটা আমি ঠিক কইতে পারি না, যখন কারো তো করছে না এটা ঠিক আমি সঠিক কইতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না। হ্যাঁ, কেন ওইসব যাক, আমি টাঙ্গাইল আসলাম কিছু করে আমার কয়েকজন ওই যান না মাইক দূর করছে, আমার 5 কোটি 25,000 টাকা কম 500 মধ্যে বুঝি না, টাকাটা লাগাইলাম গেছিলাম ওই যান কানাডা ব্যাংকের নিচে মালিকের টাকাটা। তুমি আজকে সন্ধ্যাবেলা আমার 7টা সাড়ে 7টা নাগাদ অম্পি চমুনিতে একজন দোকানদার এবং একজন পদচারীর সঙ্গে একটু ঝামেলা চলছিল। তো ওই সময় একজন কর্তব্যরত সাংবাদিক যার নাম রাহুল পাল, উনি আপনারা শুনলেন সাংবাদিক এবং পুলিশের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে সেই এলাকাতে এবং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবেই যারা কর্তব্যরত সাংবাদিকরা রয়েছেন পুলিশের ভূমিকা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা, এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যদিও মামলা করা হয়েছে পুলিশ কি ভূমিকা নেয় সেটাই লক্ষণীয় বিষয়। এখন সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে।